মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় বাড়ছে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীদের। প্রায় তিন মাস পর প্রোগ্রাম চকবাজার, সেই তো যাওয়া শুরু করলাম, আনন্দ শুরু হবে মাত্র। টিকিট অনলাইনে নেওয়া হয়, অনলাইনে ওই যে টিকিটের মধ্যে, এর মধ্যে তো পথ চলা, আপনার কোনো মধ্যে থাকতে হবে। সোমবার দুপুর দুইটায় সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় ঘরমুখো যাত্রীদের সংখ্যা বেড়েই চলছে। অধিকাংশই ট্রেন ছাড়ার বেশ আগেই স্টেশনে পৌঁছেছেন। স্টেশনের প্ল্যাটফর্মে নিজ নিজ গন্তব্যের ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাদের। ঘরমুখো যাত্রীরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি পাওয়ায় রাজধানীবাসীর বাড়ি ফেরার সংখ্যা বেড়েছে। এমনিতেই স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা প্রায় ফাঁকা হয়ে যায় ঈদের সময়, তবে এবার লম্বা ছুটি পাওয়ায় আরো বেশি মানুষ ঢাকা ছাড়ছে বলে মনে করছেন তারা। এই ফ্যামিলির সাথে, দাদা দাদা আছে, দাদু আছে, কাকা আছে, ভাই বোন আছে, সবার সাথে একসাথে বলে বন্ধু বান্ধব আছে সবাই। ট্রেনে সময় কম লাগে তো ভালো, দুই ঘন্টা থেকে আমরা মানুষ কমাতে যেতে পারি। আগে টিকিট কাটতে পারছি, কোনো সমস্যা হয়নি। ট্রেন টিকিট কাটা সহজ, যেমন অনলাইনে টিকিট কাটা যায়, এর থেকে আমাদের এক যাত্রী বলেন, এবার ঈদে লম্বা ছুটি, আজ থেকে বেশি ভিড় হতে পারে, তাই দুদিন আগেই ছুটি নিয়েছি, ভোগান্তি এড়াতে আগেই বাড়ি যাচ্ছি। স্টেশনে এবারের ব্যবস্থাপনা খুবই ভালো। স্টেশনের বাইরে কথা হয় মান্নাফ নামের একজনের সঙ্গে। তিনি বলেন, পরিবারের সদস্যদের আজই বাড়ি পাঠিয়ে দিচ্ছি, আমি পরশু যাব, পরশু থেকে ভিড় আরও বাড়বে, ভোগান্তি এড়াতেই তাদের আগে পাঠিয়ে দিচ্ছি। কমলাপুর রেল স্টেশনে এবার বিনা টিকিটের যাত্রী ঠেকাতে তিন স্তরে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্টেশনের বাইরে, স্টেশন ভবনে প্রবেশের সময় এবং প্ল্যাটফর্মে প্রবেশের আগে টিকিট চেকিং করা হচ্ছে। যারা টিকিট সংগ্রহ করছেন না তাদের ফেরত পাঠানো হচ্ছে। কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের পর তাদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে। এক যাত্রী বলেন, টিকিট কাটতে পারিনি, অনলাইনে টিকিট শেষ হয়ে গিয়েছিল, তাই টিকিট না কেটেই চলে এসেছি। এসে দেখছি আগের মতো টিকিট ছাড়া কেউ ঢুকতে পারছে না, পরে স্ট্যান্ডিং টিকিট কেটেছি। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে, টিকিট যার ভ্রমণ তার, নিয়মের আলোকে বিনা টিকিটের যাত্রীরা কেউ স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে পারছে না। সার্বিক পরিস্থিতি ভালো আছে, আশা করছি মানুষের ঈদ যাত্রা ভালো হবে। নিরাপত্তা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আগামী ঈদের যে যাত্রা ঈদের সুবিধার্থে দেখেন আপনার মেইন গেটে কিন্তু এন্ট্রিতে একটা স্ক্রিনিং সিস্টেম করা হয়, এতে করা হয়েছে কি প্ল্যাটফর্মে কোনো কিন্তু আপনি দেখেন খুব ঝামেলা নেই, অনলি প্যাসেঞ্জার যারা টিকিট আছে সেই শুধু প্ল্যাটফর্মে ঢুকতে পারছে। স্ত্রীর সাথে অনেক সময় সাথে এক কোম্পানি অনেক লোক আসে, এখন আপনি দেখেন পুরো প্ল্যাটফর্ম কিন্তু খালি, ট্রেন আসতেছে, ট্রেন যাচ্ছে, কিন্তু এরকম ভিড় নেই। আর ভিড় হলে হয় কি একটা ক্রাউডেড পরিস্থিতিতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, যাতে না হয় এই সিস্টেমটা আমরা চালু করছি। এবং আরেকটা দেখছেন এবার টিকিটের ব্যাপারেও ওটিপি সিস্টেম হওয়াতে অনলাইনে ট্রেনের টিকিট নিয়েও কিন্তু এরকম মানে কোনো ধরনের নেগেটিভ সংবাদ নাই, সেটা আপনারাও দেখছেন, জনগণও যারা টিকিট কাটছে তারাও হয়েছে। আমরা ডে বাই ডে যত সুবিধা দেওয়ার জন্য যা করা দরকার সেটা আমরা করতেছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।